আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর আমিও অনেক ভালো আছি আজকে আমি হালিম রান্না করবো হালিমের মধ্যে আমার যা যা লাগবে আমি তিন ধরনের ডাল নিয়েছি আর নিয়েছি চাল মুসুর ডাল নিয়েছি এবার আমি দিয়ে দেবো চাল আর ছোলার ডাল আর মুগ ডাল আমি সব কিছু সমান সমান পরিমাণ নিয়েছি আপনারা চাইলে গমও দিতে পারেন গম দিলে খেতে খুবই ভালো লাগে এবার আমি চাল ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে আমি ব্লেন্ডার করে নিব আমি স্মুদি হালিম বানাবো। এবার আমি গরু মাংস রান্না করব এখানে আমি গরু মাংস নিয়েছি হাড় চর্বি মাংস একসাথেই এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি গরু মাংসের মধ্যে রান্না করতে যা যা লাগে আমি সব কিছু দিয়ে দেব আমি আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর গুড়া মশলা হলুদ পাউডার এবার দিব আমি মরিচ পাউডার আর দিব আমি ধনিয়া পাউডার এবার আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাংস আর মশলা একসাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর মাংস থেকে অনেক পানি বের হয়েছে এটা শুকিয়ে নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো এখানে জায়ফল জৈত্রী এলাচ দারচিনি আর জিরে দেওয়া আছে গরম মশলার মধ্যে আবারও আমি কিছুক্ষণ নেড়ে মাংসটা আমি নামিয়ে নিব মাংস আর চাল ডাল আমার রেডি হয়ে গেছে এবার আমি দ্বিতীয় পর্যায়ে রান্না করব দিয়ে দিলাম আমি ঘি এবার দিয়ে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষানো আমার শেষ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমি দিয়ে দেব গোড়া মশলা দিলাম আমি মরিচের পাউডার হলুদ আর দিব আমি ধনিয়া পাউডার এবার দিব আমি গরম মশলা আর দিব আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়াতে অসাধারণ একটা ফ্লেভার চলে আসবে এটা আমি গুঁড়ো করে দিয়েছি আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব হালম রান্না করা হয় পুরোটাই ঘি দিয়ে আমি দিয়াতে একসাথে মিক্স করেই রান্না করেছি এবার আমি কিছু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি চাল ডাল আগে থেকে সিদ্ধ করে রাখা সেটা আমি দিয়ে দিব সিদ্ধ হওয়াতে চাল ডাল জমে গিয়েছে পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তা নাহলে ডোলা বেট আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আপনারা চাইলে ডাল গুটি দিয়ে গুটিয়ে দিতে পারেন এবার আমি কিছু পানি দিয়ে দেব পানি দিয়ে ঘটিয়ে দিলে সহজেই গলে যাবে এ পর্যায়ে বেশি রান্না করতে হবে না কারণ আগের থেকে আমার গরু মাংস রেডি করা আছে তাই তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি রান্না করে রাখা গরু মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আমাকে যারা সাপোর্ট করে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন এবার আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা আমি গরম পানি দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি রান্না ক্ষেত্রে গরম পানিটা সবসময় ব্যবহার করি এবার আমি দিয়ে দেব লবণ আমি গরু মাংসের মধ্যে আগে লবণ দিয়ে দিয়েছি এবার আমি চেক করে লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নিব আমি এটা আমার হয়ে গেছে এবার আমি বাঘার দিয়ে দেব আমি তিন চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি করে নেব। পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে এবার আমি হালিমের মধ্যে বাঘার দিয়ে দিব আমার হালিমটা রান্না করা হয়ে গেছে আমি আর ঘন করবো না ঘন করলে খিচুড়ির মতো হয়ে যাবে তাই আমি এভাবেই তরল রাখবো দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা হালেম রান্না করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি আপনাদেরকে দেখে দেব কিভাবে আমি তরল রেখেছি এবার পরিবেশনের পালা হালেমটা আমি পরিবেশন করব আবারও আমি উপরে কিছু ঘি দিয়ে দিব এবার আমি থালা জিরের গুঁড়ো দেব আর দিব আমি গরম মশলা কিছু কাঁচা মরিচ এভাবে খেতে খুবই ভালো লাগে এবার আমি দিব আদা কুচি আর দিব আমি পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন কেটে অসাধারণ এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তৈরি হয়ে গেল আমার হালিম আল্লাহ হাফিজ